গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ায় নির্বাচন ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট মেলানোর কোনো সুযোগ নেই। মার্কিন ভিসা নীতি পরিবর্তন গাজীপুর নির্বাচনে বড় প্রভাবক হিসেবে কাজ করছে বলেও মত তাদের। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। মজনু বয়স 70 পার করেছেন, গাজীপুরের ভোটবাজারে মনোহারির ব্যবসা করছেন খুব বেশি দিন না, তবে এ বয়সে ভোট দেওয়া হয়েছে অসংখ্যবার। কিন্তু সর্বশেষ সিটি নির্বাচনের মতো এমন সুষ্ঠু ও সংঘাতীন নির্বাচন দেখেননি কখনো। গাজীপুরের নির্বাচন আমরা দেখছি অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে, খুব সুন্দর পরিবেশে নির্বাচন, মানুষে ভোট দিতে পারছে। আমরা এরকম নির্বাচন দেশবাসীকে আশা করি যে এরকম নির্বাচন সব জায়গায় হোক। গাজীপুরের অন্যান্য বাসিন্দাদের অভিজ্ঞতাও প্রায় একই, তবে তাদের চাওয়া দেশের সব জায়গায় যেন নির্বাচন হয় এমন সুষ্ঠু পরিবেশে। 25 বছর ধরে আমি ভোট দিই এইখানেই, এইবারের মতন সুন্দর ভোটার হয় নাই, খুব সুন্দর হয়েছে, প্রত্যেকেই তার ভোট অধিকার দিতে পারছে, এখানে কোনো বাধা হয় নাই। গাজীপুরে যে মেয়রের নির্বাচনটা আমরা পরিচালনা এইভাবে আমরা দেখলাম বা সুন্দরভাবে এবিএম এর মাধ্যমে ভোট দিতে পারলাম, এইভাবে পরিচালনা হলে জাতীয় নির্বাচন এইভাবে করা সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এত সরলভাবে দেখছেন না গাজীপুর সিটি নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের পেছনে বেশ কিছু প্রভাবক কাজ করেছে বলে মনে করছেন তারা। মার্কিন ভিসা নীতি পরিবর্তন এর মধ্যে অন্যতম। কমিশন একা চাইলে পারে না, মার্কিন যে ভিসা রেজিম এটা শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে, সুতরাং প্রচ্ছন্নভাবে সেটা কিন্তু যারা কোট আনকোট দুষ্টু লোক তাদেরকে সতর্ক করার জন্যই করা হয়েছে। এখন দুষ্ট লোকেরা দুষ্টুমি করা থেকে যদি যে কারণেই হোক বিরত থাকেন, তাহলে আমার ধারণা তাদের চ্যালেঞ্জ অনেকটা মোকাবেলা করা সহজ হবে। তবে সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে নির্বাচন শান্তিপূর্ণ হলেও এটিকে সুষ্ঠু বলা যাবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব দলের অংশগ্রহণ, এর ওপর নির্ভর করে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা করারও কোনো যৌক্তিকতা দেখছেন না তারা। এই রকম নির্বাচন শান্তিপূর্ণ হবে জাতীয় নির্বাচন এটা কোনোভাবেই বলা যায় না, বস্তুত আশা করা দুরাশা হবে, কারণ সেখানে হিসাব ভিন্ন, সেখানে ক্ষমতার রদবদল হবে, এবং শুধু তাই নয় সেখানে কিন্তু নির্বাচনী মাঠটা এর মধ্যে অসমত। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে নির্বাচনী মাঠটা কিন্তু ক্ষমতাসীন দলের পক্ষে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি। সুমন তানভীর, RTB, ঢাকা।